Yes, sir. Average policy. আজকে হবে হচ্ছে প্রিভেনশন অফ ফায়ার লস। প্রিভেনশন মানে থামা, প্রিভেনশন মানে হচ্ছে যে কমপ্লিটলি না পারলো এটাকে প্রিভেন্ট করা, অ্যাভয়েড করা যতটুক সম্ভব। ফায়ার লস মানে ফায়ারে যে লসটা হয় ওটা প্রিভেন্ট করা। নাও অলদো ইন্স্যুরেন্স ইজ আ মিন্স অফ ইন্ডেমনিফিকেশন of loss, not prevention of loss. Second, although insurance is a means of indemnification of loss, not prevention of loss. Prevention ta hocche ekdom etake avoid kora, mane eta hobe na etar jonno, mane ami kono kichu jate amar na korte hoy, na face korte hoy, ota thamanor jonno, ota korar jonno, jate na face kora lage, oitar jonno jai korbo eta prevention bolche, thik ache? Kintu ekta jinish hocche ami যতটুক ওটা থেকে বেঁচে থাকতে পারে ততটুক ওটাকে অ্যাভয়েড করা সম্ভব। হ্যাঁ, ওটাকে ইন্ডেমনিফিকেশন বলে, মানে নিজেকে যতটুক সিকিউর করা যায়। কমপ্লিটলি তো অ্যাভয়েড করা যাবে না, একটা জিনিস কিছু হতেই পারে, মানে ক্ষতি হবেই, এটাই স্বাভাবিক। পুরোপুরি ক্ষতিটাকে আমি বাদ দিব এটা হবে না। হ্যাঁ, কিন্তু ক্ষতিটাকে যতটুক আমি কমাতে পারি এটাকে ইন্ডেমনিফিকেশন বলে। হ্যাঁ, সো বলছে অলদো ইন্স্যুরেন্স is a means of indemnification of loss, not prevention of loss. So every reasonable step can be taken to minimize loss, to protect the loss through agencies. Every reasonable step can be taken to minimize loss. Minimize loss take jototo minimize kora jay oi step gula, and to protect the loss through agencies. Thus insurance may help to prevent the loss in two ways. Tahole লসটাকে মিনিমাইজ করার জন্য বিভিন্ন এজেন্সি দিয়ে ইন্স্যুরেন্স দুইভাবে প্রিভেন্ট লসটাকে প্রিভেন্ট করতে চেষ্টা করতে পারে। ফার্স্ট হচ্ছে কিউরেটিভ এফর্ট। কিউরেটিভ এফর্ট হচ্ছে দ্য ফায়ার ইন্স্যুরেন্স প্রোভাইডস প্রোটেকশন বাই ইন্ডেমনিফাইং দ্য ফাইন্যান্সিয়াল লস সাফার্ড বাই দ্য ইনস্যুরড পার্সন টু ফায়ার which occurred beyond the control of insured and insurer. In this effort both parties must be conscious to prevent fire loss. Eta hocche je fire ekhane hocche dhoren insured ke jar je insurance koreche ar insurer hocche insurance company. He ei dujoner control er bahire je fire othoba je fire loss ta hoy, he oitake oder theke protection প্রোভাইড করে এই কিউরেটিভ এফোর্টে। কীভাবে? ওই যে ফাইন্যান্সিয়াল লস যেটা সাফার করা হয় ওইটাকে যতটুক কমানো যায়, হ্যাঁ ওইটাকে যতটুক কমানো যায় ওইটাকে কিউরেটিভ এফোর্ট করে। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে দুজনের হাতের বাহিরে, দুজনের কন্ট্রোলের বাহিরে লসটা হওয়াটা, ঠিক আছে? এখানে ওরা কী করে, ইন দিস এফোর্ট বোথ পার্টিস মাস্ট বি কনশিয়াস টু প্রিভেন্ট ফায়ার লস। মানে দুজনই হচ্ছে কনশিয়াস থাকবে, সবসময় সতর্ক থাকবে ফায়ার লস প্রিভেন্ট করা। কিন্তু যেহেতু জিনিসটা হচ্ছে মানে এই কিউরেটিভ এফোর্টের ক্ষেত্রে লসগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে, হ্যাঁ লসগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে। ফর এক্সাম্পল, যে পাশের বাড়ির আগুন ধরলে আমার বাড়িতে আগুন ধরতে পারে, হ্যাঁ কিন্তু আমার কন্ট্রোলের বাইরে, ঠিক না? ওই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কাজটা কি, যে আমরা কনসিয়াস থাকবো, সতর্ক থাকবো, হ্যাঁ কিন্তু যেহেতু এটা আমার কন্ট্রোলের বাইরে এই সময় যে লসটা হয় তখন হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অথবা ঘরের যতটুকু হেল্প করা হয় এই সময় এবং এই সময়ের আগে থেকে যে প্রিপারেশনটা, যে কনসিয়াসনেস রাখা হয় এটাকে কিউরেটিভ এফোর্ট বলছে। কোন ক্ষেত্রে? যেটা আমার হাতের বাইরে, ইন্স্যুরেন্স কোম্পানির হাতেরও বাইরে, আমার কোম্পানির, আমার নিজেরও হাতের বাইরে। আর ইন্স্যুরেন্স কোম্পানি যখন আমার ইন্স্যুরেন্স করবে ও তো যায় পাশের বাড়িকে নক করবে, পাশের বাড়িতে আমাদের আমাদের রাইট পাশের বাড়িতে আগুন ধরলে এখন আমার বাসা লাগতে পারে, লাগতেই পারে, লাগার কথা না লাগতেই পারে, বাট ইট ইজ নট ইন মাই কন্ট্রোল অর ইট ইজ নট আন্ডার ইন্স্যুরেন্স কোম্পানিজ কন্ট্রোল। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বলতে পারবে না যে আপনার পাশের বাড়ির থেকে আপনার দূরত্ব হইতে হবে 100 গজ, বলতে পারবে না, কারণ সব থেকে স্ট্যান্ডার্ড আছে। তো যেগুলো আর কি হাতের বাহিরে ওই ক্ষেত্রে কিউরেটিভ এফোর্ট করবে, ওই ক্ষেত্রে একটু আগে থেকে কম কনসিয়াস থাকা আনঅফিসিয়ালি বলবো ইন্স্যুরেন্স কোম্পানি যে আপনি একটু দেখেন আগুন না লাগে, অথবা এখানে
টেস্টিং মিশনে খালি দেখেন যে তার আগুন লাগলে আপনি তাড়াতাড়ি নিয়ে যাবেন এটি যেন না আসে সামহ একটা সতর্কতা মেনটেন করে এটাকে ক্রিয়েটিভ এফর্ট বলে ঠিক আছে তারপরে আসে হচ্ছে প্রিভেন্টিভ এফর্ট The loss cannot be prevented by insurance. Insurance, their loss that they have to prevent for a jayana jodiyo. The insurer helps those who are engaged in the preventive effort by granting, granting financial and other assistance. Preventive effort may have following parts. Jodiyo, ami insurance diye pura loss ta prevent korte parbo na. এখানে ইন্স্যুরেন্স কোম্পানি যারা প্রিভেন্টিভ এফর্টে সংযুক্ত আছেন ওদেরকে ধরে ফাইন্যান্সিয়াল অথবা অন্য কোনো অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে এটাকে প্রিভেন্টিভ এফর্ট বলা হয় এখানে দুই ভাগে আসে একটা হচ্ছে প্রাইভেট এফর্ট সো প্রাইভেট এফর্ট ইনক্লুডস দোজ অ্যাক্টিভিটিস উইচ দ্য প্রপার্টি ওনার মে এনগেজ ফর দ্য পারপাস অফ প্রিভেন্টিভ ফায়ার লস Insurer gives advice or financial help to property owner. এটা হচ্ছে যখন property যে owner এই owner কে insurer বা insurance company কিছু advice দিচ্ছে হ্যাঁ কোন ক্ষেত্রে এই যে fire loss prevent করার জন্য ওই property owner যা যা করবে property owner fire ignore করার জন্য বা avoid করার জন্য অনেক কিছু করবে যেমন যেটা বললাম যে fire extinguisher লাগাবে কথা বলে fire exit লাগাবে অনেক কিছু করবে হ্যাঁ এই সব ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে অ্যাডভাইসও দিবে আবার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে ঠিক আছে এটাকে প্রাইভেট এফর্ট বলা হচ্ছে এটা আবার দুইটা পয়েন্ট থেকে আন্ডারে আসে ইন্স্যুরার গিভস অ্যাডভাইস অফ ফাইন্যান্সিয়াল হেল্প টু প্রপার্টি ওনার বাই ফলোইং ফ্যাক্টরস কনস্ট্রাকশন ইন কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফায়ার রেজিস্টিভ মেটেরিয়ালস ফায়ার প্রুফ কনস্ট্রাকশন প্ল্যানিং অফ কনস্ট্রাকশন Availability of fire extinguisher, water supply, and proper passage in emergency may reduce the chance of fire. AJ construction insurance company property owner ke help kore. Ki construction fire exit or fire proof construction ki kono expensive jinis kono important jinis. Factory khetre bolen, bashar khetre bolen, shop khetre othoba commercial building khetre bolen. Hai egula kintu onek bari investment ekta onek bari step. Hai to egulate jene dekhen. ফায়ার রেজিস্টিভ মেটেরিয়ালস রেজিস্টিভ মানে কি যেগুলো আগুন ধরবে না ওই সব মেটেরিয়ালস ইউজ করা কনস্ট্রাকশনে তারপরে ফায়ার প্রুফ কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটা যাতে ফায়ার প্রুফ হয় সামহ আগুন যাতে না ধরে প্ল্যানিং অফ কনস্ট্রাকশন তো ওইগুলোর ক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা প্ল্যানিং করবে এইগুলো তারপরে অ্যাভেলেবিলিটি অফ ফায়ার এক্সটিংগুইশার যে ফায়ার এক্সটিংগুইশার যারা সব জায়গায় থাকে ওয়াটার সাপ্লাই তারপরে প্রপার প্যাসেজ ইমার্জেন্সি যে ফায়ার এক্সিট যেগুলো বলেছে এইগুলো ক্ষেত্রে প্রপার্টি ওনারকে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডভাইস দিবে অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে বুঝছেন আচ্ছা এটা একটা ক্ষেত্রে গেল আর একটা পার্ট আছে ফায়ার সার্ভিসেস দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু এক্সটিংগুইশ ফায়ার বিফোর ইট রিচেস আ লার্জ প্রপোর্শন অ্যান্ড ইন দিস কেস ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্ট মে বি এস্টাবলিশড ধরেন আগুন পর ধরে গেল কিন্তু তখন যখন আগুন ধরে যায় তখন আমার কনস্ট্রাকশন কি এই কি সেই কি গুলো কিন্তু চলে গেছে আমার তখন মাথায় কি থাকে যে আগুনটা কিভাবে নিভানো যাবে তখন আর কোনো কিছু ম্যাটার করবে আগুন যখন ধরে যায় তখন কিন্তু কোনো কিছু ম্যাটার করবে না তখন একটা কিছু ম্যাটার করবে যে আমি আগুনটা কত তাড়াতাড়ি ধর কিভাবে নিভাইতে পারবো তখন কি লাগে ফায়ার এক্সটিংগুইশিং যেটা ইনস্ট্রুমেন্টস থাকে এইগুলা ক্ষেত্রে হেল্প করে ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্টস অথবা ইকুইপমেন্ট হ্যাঁ এখানে হেল্প করা এইগুলোকে ফায়ার সার্ভিস বলা তারপর হচ্ছে অকুপেশন দেয়ার আর কনসিডারেবল হ্যাজার্ডস ইন সার্টেন অকুপেশনস এক্সাম্পল ওয়েল কেক অর কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন দিস কেস দ্য ইনস্যুরার হেল্পস বাই সিমুলেশন অ্যান্ড চার্জিং আ লেসার প্রিমিয়াম ইন ফায়ার ফেন্সিং অকুপেশন এইসব অকুপেশন হ্যাঁ এইসব অকুপেশন আগুনের ব্যবহার সবসময় প্রতিনিয়ত হতে থাকে ঠিক আছে এখন আগুনে এখানে হচ্ছে মানে এবার অকুপেশন হচ্ছে ইনস্যুরার কি করে সে হেল্পস বাই স্টিমুলেশন এন্ড চার্জিং লেসার প্রিমিয়াম মানে যেহেতু এখানে রিস্ক অনেক বেশি এই ক্ষেত্রে
শুধু এই ফায়ারের অকিউপেশনের কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি ওই ইনস্যুরারকে ইনস্যুরারকে প্রিমিয়াম কম চার্জ করে, যেহেতু এটা ডেঞ্জারাস অকিউপেশন আছে, শুধু যেহেতু আগুন নিয়ে সবসময় চলমান একটা কাজ থাকে, যাদের মনে করেন তেলের কারখানা আগুনের কাজ থাকে, যারা মনে করেন বেকারি আইটেম বানায়, এখানে আগুন মানে বড় বড় মাইক্রোওয়েভ জিনিস থাকে, ঠিক আছে, সেখানে তেল ওখানে আগুন ধরা খুবই 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 স্বাভাবিক, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ধরেন যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ওখানে তো আগুন ধরা সবচেয়ে বড় একটা ব্যাপার, কিন্তু যেহেতু এইসব ক্ষেত্রে তাই বলে কি মানুষ ব্যবসা করবে না, এগুলো ইকোনমির জন্য ইম্পর্টেন্ট, এগুলো ইকোনমির জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে যারা কাজ করে না রিস্কে কাজ করে, ইন্স্যুরেন্সের পর কথা পরে, এখানে যারাই কাজ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, এবং তাহলে কি ওরা অর্থনীতিতে একটা ইম্পর্টেন্ট একটা মানে অবদান রাখছে। শুধু এইসব কয়েকটা অকিউপেশনের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি একটু প্রিমিয়াম কম চার্জ করে, কিভাবে হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, তো প্রিভেন্টিভ এফোর্টের ভিতরে প্রাইভেট এফোর্ট, প্রাইভেট এফোর্টের ভিতরে এই তিনটা জিনিস গেল, পরে আসে পাবলিক এফোর্ট। পাবলিক এফোর্ট হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স পারফর্ম নাম্বারস অফ ইম্পর্টেন্ট সার্ভিসেস টু রিডিউস দ্য ফায়ার উইথ দ্য হেল্প অফ পাবলিক ইনস্টিটিউশন বাই ফলোইং অ্যাক্টিভিটিস। এখানে হচ্ছে ওনারের সাথে প্রাইভেটলি কোনো কিছু না, এখানে হচ্ছে ধরেন সমাজ সেবা কাইন্ড অফ, ঠিক আছে, কাইন্ড অফ সমাজ সেবা। এখানে হচ্ছে ফায়ার ফাইটিং যত এজেন্সিজ আছে, যত সংস্থা আছে, এদেরকে এদের থ্রুতে ধরুন এদেরকে হেল্প করা, যত প্ল্যাটফর্ম আছে যারা এই আগুন ধরা দেয় বা আগুন ধরা লসে যারা এখানে হেল্প করে, হ্যাঁ, এদেরকে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি সহায়তা করে অথবা এদেরকে অ্যাসিস্ট করে, হ্যাঁ, এভাবে হেল্প করা। কীভাবে? ফার্স্ট আছে কমিউনিটি সার্ভিস। কমিউনিটি মানে তো বুঝি, কমিউনিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সমাজ, ঠিক আছে, এটা সোসাইটি। সার্ভে মানে হচ্ছে রিসার্চ, অর্থাৎ একটা সার্ভে ক্যারিয়ার করা, ঠিক আছে। Engineering surveys are made in cities and localities as a result of its investigation, their part department. Water supplies and many other facilities involved in the protection against fire. আচ্ছা, এইসব সার্ভেতে হচ্ছে যে ধরেন ইন্স্যুরেন্স কোম্পানি আলাদাভাবে হেল্প করবে। এগুলো সার্ভে কেন ইম্পর্টেন্ট? কারণ সবাই সার্ভে করে দেখবে যে কোথায় ফায়ার ফায়ার লস অথবা ফায়ার এক্সটিংগুইশিং এর অথবা ফায়ার সেফটি কী কী এস্টাবলিশমেন্ট আছে অথবা কোথায় কত কী আছে কোথায় নাই, কারণ সবাই তো পারে না অথবা সবাই তো আইনে সতর্ক না অথবা সবাই শিক্ষিত না। এই সার্ভে করাতে মানুষ আইডেন্টিফাই করে কোথায় ভালো অবস্থা কোথায় খারাপ অবস্থা, তারপরে পাবলিক যে ডিপার্টমেন্টগুলো অথবা মনে করেন ফায়ার সার্ভিস এরা হচ্ছে একটা পদক্ষেপ নেয়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসে সার্ভে করতে হয় সবার আগে, বাসায় গিয়ে গিয়ে দেখবে অথবা এলাকায় গিয়ে গিয়ে দেখবে কী অবস্থা না অবস্থা, এইসব সার্ভেতে ইন্স্যুরেন্স কোম্পানি হেল্প করে, ঠিক আছে। তারপরে আসছে আন্ডাররাইটার্স ল্যাবরেটরিজ। ল্যাবরেটরিজ আর টু ফাইন্ড ল্যাবরেটরিজ আর টু ফাইন্ড আউট দ্য পসিবল কেস অফ ফায়ার লসেস এভরি টাইম রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ মেড টু ফাইন্ড আউট দ্য পসিবল অ্যাটেম্পটস টু প্রিভেন্ট ফায়ার লস। এখন হচ্ছে বিভিন্ন এক কথায় এটা হচ্ছে যে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলি না, এক কথায় ল্যাবে তো রিসার্চ চলে, ঠিক না, ল্যাবে ওরা এখন ল্যাব এই ল্যাবরেটরিজের থ্রুতে ওরা হেল্প করবে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ফায়ারটাকে কমানো যায় অথবা মানে ফায়ারটাকে প্রিভেন্ট করা যায় অথবা ফায়ার প্রিভেন্ট করার অন্য কোনো পদ্ধতি, কন্টিনিউয়াস একটা সায়েন্টিফিক কাজ করবে, হ্যাঁ, কন্টিনিউয়াস একটা মনে করেন নতুন কিছু ইনভেন্ট করা অথবা অলরেডি যেই পদ্ধতিগুলো আছে ওগুলোকে আরও বেটার করা, এগুলো একটা চলমান একটা কাজ ল্যাবে, এই ল্যাবে ওরা হেল্প করবে। তারপরে ইকুইপমেন্ট, ফায়ার ক্যান বি প্রপারলি চেক অনলি থ্রু দ্য পজিশন অ্যান্ড মেইনটেন্স অফ অ্যাডিকোয়েট ইকুইপমেন্ট, ওয়াটার সাপ্লাই, পার্সিং অ্যালার্ম সিস্টেম, ফায়ার ফাইটিং অ্যাপারেটাস অ্যান্ড ইকুইপমেন্ট ফর এনি সিটি অর টাউন ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন। এই যে বড় বড় ক্ষেত্রে আগুনের অবস্থা কি, এই আগুন নিয়ে অথবা ফায়ার সেফটি নিয়ে অথবা ফায়ার ডেঞ্জার নিয়ে যত কিছুই আছে এগুলোর জন্য যথেষ্ট ইকুইপমেন্ট লাগে। একটা তো আছে যে আগুন ধরার পরে একটা ইকুইপমেন্ট যেটা আগুন নিভাইতে হেল্প করে, আর একটা আছে হচ্ছে অলরেডি মনে করেন অ্যালার্ম বাজা, তারপরে যে আগুন ধরলে পানি ছড়া, এরকম আরও অনেক ইকুইপমেন্টস আছে, এগুলোতে ওরা হেল্প করে বিভিন্ন সংস্থা।
legislation and regulation. National Board of Fire Underwriters, Fire Brigade and other such associations are engaged in fire preventive and protection effort under certain laws. আইনের আওতায় আইনের এগুলো এগুলি ফায়ার ফায়ার ডেঞ্জার নিয়ে কিন্তু আইন থেকে মানে আমাদের কনস্টিটিউশন বলেন আইন বলেন এগুলোতে নিয়ম কানুন আছে তো এইসব নিয়ম কানুন কিন্তু বিভিন্ন এই যে ফায়ার ব্রিগেড বলেন এবং অন্যান্য অনেক অ্যাসোসিয়েশন আছে অন্যান্য অনেক সংস্থা আছে যারা এই প্রিভেন্টিভ এফোর্টে প্রোটেকশন এফোর্টে এঙ্গেজ থাকে তো এদেরকেও ইনস্যুরেন্স কোম্পানিরা হেল্প করে এগুলো যাই বলেছি এগুলো কিন্তু পাবলিক এফোর্ট কোনো প্রাইভেট কাউকে হেল্প করার জন্য না এটা অ্যাজ আ হোল পাবলিকলি যেসব কাজকর্ম চলে ফায়ার প্রিভেনশনের জন্য ফায়ার সেফটির জন্য এগুলোতে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো একটা ভূমিকা রাখে হেল্প করা ঠিক আছে তো এগুলোকে পাবলিক এফোর্ট বলা হচ্ছে তারপরে আসছে আদার এফোর্ট উইদাউট দি অ্যাবভ কন্ট্রিবিউশন দ্য ফলোয়িং ডিভাইসেস মে বি ইউটিলাইজড টু প্রিভেন্ট দ্য লস The insurer compensates loss at a reasonable cost. মানে আগে যেসব আমরা এফোর্টগুলো বললাম এগুলো বাদে আর কিভাবে কিভাবে হেল্প করা যায় তো ইনস্যুরার কম্পেনসেটস লস এট আ রিজনেবল কস্ট মানে ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে তখন ফায়ার লস থাকে কারো কোনো ইনস্যুরড মানুষের তখন একটা ভালো অ্যামাউন্ট টাকা পয়সা দেয় এগুলো তো হেল্প হবে ঠিক আছে তারপরে সিরিয়াস হ্যাজার্ডস আর টু বি কোঅপারেটিভলি রিইনস্যুরড মনে করেন বিভিন্ন ধরনের আগুনের যে হ্যাজার্ডটা এরা হচ্ছে একসাথে যাতে ইন্স্যুরেন্সটা দেয় ইউজুয়ালি একসাথে ইন্স্যুরেন্স দেওয়া হয় না এক এক রকমের ফায়ার ফায়ার ইন্স্যুরেন্স আন্ডারে অনেক কি আছে তালিকা আছে যে এরকম আগুন এরকম আগুন ঠিক আছে এইসব কিছু না করে জিনিসটা যাতে একেবারে যে কোনো আগুনের যে কোনো ফায়ার একটা হ্যাজার্ডের জন্য ইন্স্যুরেন্সটা এক এক রাখে এটা একটা হেল্প ঠিক আছে ফায়ার ফাইটিং ফায়ার ফাইটিং মেথড আর অর্গানাইজ উইথ পাবলিক ইউটিলিটি কনসার্নস ওই যে আগুন ধরলে কিছু কি আছে কি বলবো এটা কিছু মেথড আছে কিছু একটা ইনস্টেপ বা একটা অ্যাডভাইস আছে যেগুলা বল মানে নর্মালি বলে রাখা হয় যে আগুন ধরলে এটা করবে সেটা করবে এটা করবে একটা মেথড আছে ঠিক আছে তো এগুলা পাবলিক ইউটিলিটি কনসার্নস মানে হচ্ছে যে এইগুলা যাতে পাবলিক পাবলিককে ভালোমতো সতর্ক করা পাবলিককে কনসার্ন দিতাম এখন একটা আছে আইন আছে যে ঠিক আছে এটা করলে এটা করে একটা অ্যাডভাইস দেওয়া আছে কিন্তু পাবলিকের ভিতরে এই জিনিসটা কনসার্নটা জাগানো এবং এটাকে ভালো ফলো করা এটা নিয়ে যারা সতর্ক থাকে এটা একটা ভালো হেল্প করবে আর একটা হচ্ছে লোনস আর প্রোভাইডেড ফর বেটার কনস্ট্রাকশন বিল এন ইন্স্যুরেন্স কোম্পানি আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট করলো তো আলাদাভাবে একটা স্কিম করলো যেখানে যারা ইনসিওর ওরা যখন বিল্ডিংটা কনস্ট্রাকশন করবে অথবা প্রপার্টিটা কনস্ট্রাকশন করবে ফায়ারের বিভিন্ন জিনিস কমপ্লায়েন্স মেনটেন করবে বিভিন্ন খরচ ব্যাপার আছে যেহেতু অনেক খরচ আছে এখানে যাতে লোন দিয়ে একটা হেল্প করে ইন্স্যুরেন্স কোম্পানি তো ওদেরকে লোন দিয়ে একটা ওটা হেল্প করে তো ইন্স্যুরার স্টাডি ভ্যারিয়াস ডিভাইসেস ফর ফায়ার প্রুফ প্রোটেকশন এন্ড প্রবলেমস অফ সোশ্যাল প্রসেসেস ওই যে রিসার্চ করা কন্টিনিউয়াস যে স্টাডি করা যে কিভাবে কি কতটুকু ভালো করা যায় কতটুকু এক্সিস্টিং অবস্থাকে আর বেটার করা যায় নতুন কোনো মেথড পদ্ধতি ইকুইপমেন্ট যাই হোক কত কোনো ওয়ে বের করা ওই ফায়ার দিয়ে বাঁচানো কারণ ঘুরে ফিরে কি এটা একটা কন্টিনিউয়াস আপনি সব কিছু প্রিভেন্ট করতে পারবেন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে তো এই সব কিছু পদ্ধতিতে আর কি জিনিসটাকে মিনিমাইজ করে আনার চেষ্টা চ্যাপ্টার শেষ ভিডিওটা অফ করে